বন্ধুরা, এই ভিডিওতে একটি 10x12 রুম মার্বেল ফ্লোরিং করতে ঠিক কত টাকা খরচ হতে পারে তার হিসাব নিকাশ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই যে সকল বন্ধুরা নিজেদের বাড়িতে মার্বেল ফ্লোরিং করাবেন বলে চিন্তা ভাবনা করছেন বা করাচ্ছেন, তারা ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। খুবই ইন্টারেস্টিং এবং ডিটেল ভিডিও হতে চলেছে এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি হলাম হরি আর আপনারা দেখছেন তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেল, যেখানে আমি প্রতিনিয়ত ইন্টেরিয়ার ওয়ার্ক রিলেটেড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। সাবস্ক্রাইব করুন তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেলকে, ইন্টেরিয়ার রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। পুরো ভিডিওটা সঠিকভাবে প্রতিস্থাপন করার জন্য আমি দুটো পয়েন্টে ভিডিওটাকে ডিভাইড করে নিয়েছি বা ভাগ করে নিয়েছি। নাম্বার ওয়ান হলো মেটেরিয়াল এবং মেটেরিয়াল কস্ট, নাম্বার টু হলো লেবার কস্ট। এরিয়া ক্যালকুলেশন এই ভিডিওতে আমি আর নতুন করে দেখাচ্ছি না বা দেখাতে পারলাম না। আপনারা যদি মনে করেন যে ফ্লোরিং এরিয়া ক্যালকুলেশন কিভাবে বের করতে হয় তা জানতে হলে, আপনারা আমার এর আগের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এই চ্যানেলে, সেটি হলো একটি ঘরে টাইলস ফ্লোরিং করতে ঠিক কত টাকা খরচ হতে পারে 2022-এ। তো সেই ভিডিওটা আপনারা একবার দেখতে পারেন, তার ডেসক্রিপশন, তার লিঙ্কটা আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং উপরে কার্ডেও দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা ফ্লোরিং এরিয়া ক্যালকুলেশন পুরোটাই জেনে যাবেন, কীরকমভাবে ফ্লোরিং এরিয়া ক্যালকুলেশন করতে হয়। একটি 10x12 মানে 10 ফুট বাই 12 ফুটের একটি ঘরে ফ্লোরিং এরিয়া অ্যাপ্রক্সিমেটলি সাধারণত আপনার 150 স্কোয়ার ফিট হয়। তার মধ্যে ফ্লোরিং এরিয়া প্লাস স্কার্টিং এরিয়া প্লাস যদি বক্স জানালা থাকে বা বক্স উইন্ডো থাকে সেই এরিয়াটার সব কিছু নিয়ে আপনার ফ্লোরিং এরিয়া হয় 150 স্কোয়ার ফিট। মেটেরিয়াল এবং মেটেরিয়াল কস্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট মেটেরিয়াল হলো এখানে মার্বেল। এই মার্বেল বিভিন্ন রকমের দামের, বিভিন্ন রকমের সাইজের মার্কেটে অ্যাভেলেবেল আছে। আমি এই ভিডিওতে সাধারণত 2x2 একটা মার্বেলের সাইজ হয়, মানে 2 ফুট বাই 2 ফুট, 2 ফুট বাই 3 ফুটের একটা সাইজ হয়, 2 ফুট বাই 4 ফুটের একটা সাইজ হয়। তো আমি এই ভিডিওতে বোঝার সুবিধার্থে 2 ফুট বাই 3 ফুটের মার্বেল কাট পিসটা ইউজ করেছি বা ওটা ধরেই ক্যালকুলেশন করেছি। তো সেক্ষেত্রে একটা জিনিস খালি মাথায় রাখতে হবে, 2 ফুট বাই 3 ফুট মার্বেলটা কাটপিসটা নেওয়ার একটাই কারণ, সেটা হলো এই সাইজের মধ্যে মার্বেলের ওয়েস্টেজ কম হবে এবং দামটাও একটু কম পড়বে। যদি আপনি স্ল্যাব নেন তাহলে সেক্ষেত্রে 110 টাকা স্কোয়ার ফিট হয়ে যাবে, আর যদি আপনি কাটপিস নেন তাহলে 55 থেকে 60 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে বাজারে পাওয়া যায়। বন্ধুরা, মার্বেল কেনার সময় বা পারচেস করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো হলো, মার্বেলটা কিনবেন যখন খুব একটা দুধের মতো সাদা বা মিল্কি হোয়াইট কেনার কোনো প্রয়োজন নেই। যদি সেরকম কিনে থাকেন তাহলে আপনার খরচ একটু বাড়বে, বাজেটও বেড়ে যাবে, আর সেই মার্বেলকে মেনটেন করে রাখাও খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি একটু মিল্কি হোয়াইটের থেকে একটু ডাউন হোয়াইট, মানে পিওর হোয়াইটের থেকে একটুখানি সামনে সামান্য ভেন্স যুক্ত, মানে ডিজাইন যুক্ত মার্বেল আপনারা দোকান থেকে পারচেস করতে পারেন। মার্বেলের কালার বা ভেন্স কীরকম আছে সেটা বোঝার জন্য যেই দোকানে আপনি যাবেন পারচেস করার জন্য মার্বেল, সেই দোকানদারকে বলবেন একবার জল ঢেলে ভিজিয়ে দেখিয়ে দিতে। এতে কি হবে, যেগুলো অস্পষ্ট বা মার্বেল সাধারণত সাদার উপরে বোঝা, ভেন্স বোঝা খুব মুশকিল, যদি আপনার সেটার মধ্যে জল পড়া থাকে বা জল দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আপনি পুরো ভেন্স বা পুরো কালারটা আপনি পুরো ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং ধরতে পারবেন। তো যদি বাই চান্স ধরুন দোকানদার সেই কথা মতো আপনার কথা মতো রাজি হলো না, তো আপনি নিজেই একবার জলটা ঢেলে দেখে নেবেন মার্বেলের কালার এবং ভেন্সগুলো, আর চেষ্টা করবেন দোকানদার যেন আপনাকে একই লট থেকে মাল দেয় বা মার্বেলের কাটপিসগুলো দেয়। তাহলে কি হবে, লাস্টে যখন মিস্ত্রি ভেন্সগুলোকে মিলিয়ে মিলিয়ে আপনার মার্বেলের ফ্লোরিংটা বসাবে তো সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। অনেক সময় দোকানদাররা নিজেদের সুবিধার্থে যেই লটের মালগুলো, মানে লট ঠিক মতো নেই, কোনো একটা ওই লটের মাল কোনো একটা ওই লটের মাল এরকম মিলিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো সেটা আপনি অবশ্যই যখন গাড়ি লোড করাবেন তখন অবশ্যই নিজের সামনে দাঁড়িয়ে থেকে গাড়ি লোড করাবেন, কেননা এরকম সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে থাকেন আজকের ডেটে, কেন তাদের সেলের ব্যাপার থাকে দোকানদারদের, সেই কারণে তারা ঠিকঠাক মানে আপনাকে যেটা চাইবেন সেটাই দেবে, সেরকম ব্যাপার নেই। সেই জন্য তারা থাক যেগুলো যেই মেটেরিয়ালগুলো সামনাসামনি থাকবে সেইগুলোকে আগে সেল করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সামনে থাকি দাঁড়িয়ে থেকে গাড়ি লোড করানোর চিন্তা ভাবনা করবেন, তাতে আপনি জিনিসটা বা প্রোডাক্টটার কোয়ালিটিটা এবং কালার্স ভেন্স সব কিছু আপনার নিজের পছন্দ মতো নিতে পারবেন। কোনো কোনো সময় ফাটা মেটেরিয়ালসও দিয়ে দেয়, ফুটো থাকে, একটুখানি জয়েন্ট থাকে, ক্র্যাক থাকে, সেই সব মেটেরিয়ালগুলো অ্যাভয়েড করে আপনাকে নিতে হবে।
বন্ধুরা, যদি আমি 2 ফুট বাই 3 ফুটের মার্বেলের কাট পিস নিই, তবে সেক্ষেত্রে প্রতিটা পিসে আপনার 2 × 3 মানে 6 স্কোয়ার ফিটের প্রতিটা পিস হবে, এবং 6 স্কোয়ার ফিট মার্বেলের দাম হবে 60 টাকা করে প্রতি স্কোয়ার ফিট হিসাবে, 360 টাকা। এইরকম 6 স্কোয়ার ফিটে যদি হয় তাহলে একটা ফ্লোর, আমি বলেছিলাম 10 বাই 12-তে টোটাল ফ্লোরিং এরিয়া বেরোবে 150 স্কোয়ার ফিট মানে 150 স্কোয়ার ফিট। তবে সেক্ষেত্রে 25 পিস 2 ফুট বাই 3 ফুট মার্বেলের কাট পিস লাগবে, এবং তার বাজার মূল্য হয়ে যাবে 150 স্কোয়ার ফিট গুণিত 60 টাকা করে প্রতি স্কোয়ার ফিট, তার মানে মোট দাঁড়াবে 9,000 টাকা আপনার 25 পিস মার্বেল কাট পিসের মূল্য। চলে আসি বন্ধুরা বালি এবং সিমেন্টে। বালি এবং সিমেন্টের প্রয়োজন ততটাই হবে যতটা আপনি আপনার ফ্লোরিংটাকে উঁচু করতে চাইছেন বা যতটা নিচু করতে চাইছেন, এটা পুরোটাই আপনার হাতে থাকবে। তো সেক্ষেত্রে একটা ঘরের জন্য নমিনাল একটা অ্যাভারেজ 1 ভ্যান বালি মানে 7 বস্তা বালি এবং 2 বস্তা সিমেন্ট, 7 বস্তা বালির বাজার মূল্য 700 টাকা প্রতি ভ্যান হিসাবে নিয়ে থাকে গোলাওয়ালা বা বিল্ডার্সরা, আর 2 বস্তা সিমেন্টের দাম আপনার 400 করে প্রতি বস্তা বাজার মূল্য হয়ে যায় তাহলে 800 টাকা, মানে বালি সিমেন্ট দিয়ে আপনার 700 যোগ 800 মানে 1500 টাকা মতো বালি সিমেন্টে আপনার পড়ে যাবে। আর 1 কেজি হোয়াইট সিমেন্টও নিতে ভুলবেন না, কেন হোয়াইট সিমেন্ট দিয়ে যখন মার্বেলটা সেটিং হবে তখন হোয়াইট সিমেন্ট দিয়ে ওই জয়েন্টগুলো ফিল আপের জন্য হোয়াইট সিমেন্টটা কার্যকরী, সব থেকে বেস্ট ম্যাটেরিয়াল হোয়াইট সিমেন্ট। তো হোয়াইট সিমেন্ট 1 কেজি অবশ্যই নেবেন। চলুন বন্ধুরা দেখে নিই তাহলে টোটাল আমার কত টাকার মেটেরিয়াল প্রয়োজন হলো। নাম্বার 1 মার্বেল লাগলো আপনার 9,000 টাকা, নাম্বার 2 বালি লাগলো 700 টাকা, নাম্বার 3 সিমেন্ট 2 বস্তা লাগলো 800 টাকা, আর নাম্বার 4 হোয়াইট সিমেন্ট লাগলো 1 কেজি যার মূল্য 30 টাকা। তো মোট লাগলো 10,530 টাকা। বন্ধুরা এবার চলে আসি লেবার রেট। লেবার রেট ডিপেন্ড করবে জায়গা বিশেষে, জায়গার বিশেষে লেবার রেট পরিবর্তনশীল। শহর অঞ্চলে আপনার লেবার রেট একটু বেশি হবে মার্বেল বসানো এবং পলিশিং দিয়ে, গ্রামাঞ্চলে একটু অনেকটাই কম হবে, শহরতলিতে মাঝারি হবে। যেহেতু লেবার বা মিস্ত্রিকে মার্বেল প্রথমে সেটিং করে তারপরে আপনার মার্বেলটাকে জয়েন্টগুলো ফিল আপ করে পলিশিংয়ের করতে হয়, তো সেক্ষেত্রে টাইলসের থেকে মার্বেলের লেবার রেট একটু বেশি হয়। টাইলসের ক্ষেত্রে 18 থেকে 20 টাকা স্কোয়ার ফিট হয়, মার্বেলের ক্ষেত্রে 30 থেকে 35 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে লেবাররা নিয়ে থাকে। এবার ব্যাপার হচ্ছে একটি ঘরে এবার কাজ করানোর জন্য সব সময় আপনি রোজ বা ডেলি হিসেবে বা লামসাম হিসেবে লেবার পাবেন না, খুব মুশকিল। তো সেক্ষেত্রে আপনারা স্কোয়ার ফিট হিসেবে যেতে পারেন, স্কোয়ার ফিট হিসেবে 30 থেকে 35 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসেবে লেবাররা চার্জ করে থাকে। 150 স্কোয়ার ফিট ফ্লোরিং এরিয়ার জন্য মার্বেল সেটিং এবং পলিশিং সব মিলিয়ে লেবার কস্টিং হবে 30 টাকা করে প্রতি স্কোয়ার ফিট হিসাবে, 150 স্কোয়ার ফিট গুণিত 30 4,500 টাকা মানে 4,500 টাকা লেবার কস্ট করবে বা লেবার রেট পড়ে যাবে। তাহলে বন্ধুরা 10 ফুট বাই 12 ফুট একটি ঘরের মার্বেল ফ্লোরিং করতে আমরা মেটেরিয়াল কিনেছিলাম 10,530 টাকা, আর আপনার লেবার কস্টিং হয়ে গেল বা লেবার রেট হয়ে গেল 4,500 মানে 4,500 টাকা, তাহলে আমার মোট খরচ পড়লো 15,030 টাকা। আশা করি কলকাতার মার্কেটে 15,030 টাকায় আপনি একটি 10 বাই 12 ঘর বা 10 ফুট বাই 12 ফুট একটি ঘর মার্বেল ফ্লোরিং করাতে সক্ষম হবে। এবার জায়গা বিশেষে হয়তোবা রেটটা একটু ডিফার করতে পারে, কম বেশি হতে পারে, তা আবার লেবারের ওপরে অনেকটা ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আপনারা ভালো করে যাচাই করে নিয়ে তারপরেই কোনো মিস্ত্রি বা লেবারকে কন্ট্রাক্টে দেবেন বা কাজটা দেবেন। এইবার আমার অভিজ্ঞতা থেকে প্রাপ্ত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য রইল। নাম্বার 1, চেষ্টা করবেন মার্বেলগুলো কাটপিস হিসেবে নিতে। স্ল্যাব হিসেবে যদি নিতে যান তাহলে আপনার রেট একটু বেশি পড়ে যাবে, বাজেট যদি আপনার খুবই কম থাকে তো সেক্ষেত্রে আমি প্রেফার করব কাটপিস হিসেবে 2 ফুট বাই 2 ফুট অথবা 2 ফুট বাই 3 ফুটের কাটপিসগুলো আপনি নিয়ে আপনার ঘরের মার্বেল ফ্লোরিং এর জন্য ইউজ করতে পারেন, খুবই ভালো হবে, কোয়ালিটি খুব একটা খারাপ হয় না, খুবই ভালো কোয়ালিটির মেটেরিয়াল পাওয়া যায়, ভালো করে দেখে শুনে নিতে হবে। নাম্বার 2, কাটপিস মার্বেলগুলো কেনার আগে বা পারচেস করার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন, জল দিয়ে ভিজিয়ে ভেন্স এবং ডিজাইন এবং কালার সব কিছু ভালো করে তদারকি করে দেখে তারপরেই আপনি পারচেস করবেন। কোনো কোনো সময় ক্র্যাক এসে যায়, ফাটা বেরিয়ে যায়,
এই সবগুলো দোকানদার সঙ্গে করে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে ভালো করে দেখে নিয়ে তবেই পারচেস করবেন। চেষ্টা করবেন দোকানদারকে বলে যেন সবকটা পিস, যতগুলো পিস আপনার ঘরের জন্য লাগবে সেই সবকটি পিস যেন একই লট থেকে দেয়। তবে তবে কি হবে, তবে আপনার ডিজাইনটা এবং ভেন্সগুলো, কালার এবং ভেন্সগুলো মিল থাকবে। যখন মিস্ত্রি ওগুলো সেটিং করবে ফ্লোরে, তো তখন গিয়ে আপনি দেখতে পাবেন যে ডিজাইনটা দেখতে ভালো লাগবে এবং ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। ডিফারেন্ট লটের মাল নেবেন না, এক লট থেকে মাল আপনারা পারচেস করবেন বা মার্বেল কাট পিস পারচেস করবেন। নাম্বার থ্রি, মিস্ত্রি যখন পলিশ করবে তখন মিস্ত্রিকে অবশ্যই কথাটা বলতে ভুলবেন না যেন আপনার পলিশিংটা ভালো করে করে এবং তিনবার পলিশিং করে। এতে মার্বেলের গ্লেজ বা গ্লসিনেস অনেকটা বৃদ্ধি পাবে এবং দেখতে খুব সুন্দর লাগবে। নাম্বার ফাইভ, মিস্ত্রি যখন কাজ করবে তখন যখন কমপ্লিট করে দেবে আপনার কাজটা, তখন যখন মেজারমেন্ট তুলবে বা মাপ তুলবে তখন অবশ্যই ভালো করে দেখে নেবেন কোনো জায়গাতে মাপের কোনো ঘাটতি বা বাড়তি হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো সবসময়। বন্ধুরা, ভিডিওতে শেয়ার করা সম্পূর্ণ ধারণাটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সৃষ্টি করা ধারণা। আপনারা যদি চান তো মেটেরিয়াল একটু ভালো ইউজ করে বা করতেই পারেন, তাতে কি হবে একটু বাজেটটা বাড়বে, কোয়ালিটিও একটু ভালো হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, তাতে আমার উৎসাহ আরেকটু বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাকে হিট করে নেবেন, তাতে আমার ইন্টেরিয়ার ওয়ার্ক রিলেটেড ভিডিও যখনই এই চ্যানেলে আমি আপলোড করব তার সম্পূর্ণ প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশনটা যেতে পারে। কাজ নিয়ে কোনো রকম ডাউট থাকলে বা ভিডিওতে কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে, নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাতে আমার ভিডিও ইম্প্রুভমেন্টে এবং আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে সেটা ক্লিয়ার করতে আমার খুব সুবিধা। বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নমস্কার।